আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো 0 থেকে 5 মাস বয়সী বাচ্চার নিমা। তো এখানে আমি আধা গজের চাইতে একটু বেশি কাপড় নিয়েছি, এটা দিয়ে আমরা 2টা নিমা তৈরি করব। আপনাদেরকে 1টি নিমা তৈরি করে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, এটা আমরা কিভাবে আর্ট করব সেটা দেখাই। প্রথমে আমরা কাপড়টাকে এভাবে করে 2 ভাঁজ করে নিয়ে কাপড়টাকে 2টা পার্ট আমরা আলাদা করে নিব 2টা নিমার জন্য, এবং এটা দিয়ে আমরা পাইপিং বসাবো হাতে, গলায় এবং বুকের সামনের অংশে যে ফাড়া হবে সেখানে। চলুন বন্ধুরা, এটা আমরা কিভাবে আর্ট করব সেটা প্রথমে দেখাই। আমরা কাপড় দুটাকে এভাবে করে 2 টুকরো করে আলাদা করে নিয়েছি 2টা তৈরি করার জন্য। এখন আমরা 1টি দেখাবো। প্রথমে আমরা বডির কাপড়টাকে এভাবে করে 2টা পার্ট করে আলাদা করে নিয়েছি। এখানে আমরা 1টা নিমার জন্য কাপড় নিয়েছি, এখানে 2টা পার্ট সম্পূর্ণই আলাদা আছে। আমরা এই পার্টটাকে, 1টা পার্টকে এভাবে করে ভাঁজ করে নিব, দুটোটা পার্টকে এভাবে করে ভাঁজ করে নিব। প্রথমে আমরা পিছনের পার্টটা কাটবো। তো পিছনের পার্টটা কাটার আগে আমরা বডির মাপ অনুযায়ী দাগ দিয়ে নিব। এখানে 11 ইঞ্চির মতো কাপড় আছে লম্বায়। আমরা কাঁধ নিব 7 ইঞ্চি, তার অর্ধেক হয় 3.5 ইঞ্চি। আমরা 3.5 ইঞ্চির জায়গায় একটা দাগ দিব। হাতার এই বগলের মাপ নিব 4.5 ইঞ্চি। বডি নিব 16 ইঞ্চি, তার 1/4 ভাগ হয় 4 ইঞ্চি। আমরা 4 ইঞ্চির জায়গায় এইভাবে করে একটা দাগ দিয়ে নিব। এই বগলের নিচ থেকে আমরা এভাবে করে রাউন্ড করে উপরের দিকে নিয়ে নিব। গলার চওড়াটা নিব 1.5 ইঞ্চি। গলার ডিপটা নিব 1 ইঞ্চি, ছোট বাচ্চা যেহেতু এটাকেও আমরা গোল রাউন্ড করে দিব। এখানে বডির মাপ অনুযায়ী নিচ থেকে উপরে পর্যন্ত আমরা লম্বা করে এইভাবে করে দাগ দিয়ে দিব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিব। এই পাশটা একটু বেশি ভিতরের দিকে চলে গেছে, এর জন্য এই রাউন্ডটা আবার দিয়ে দিলাম। প্রথমে আমরা এই দাগ অনুযায়ী কেটে নিব। বন্ধুরা, এই কাঁধের এই অংশে আমরা 1/2 ইঞ্চি নিচের দিকে কাটার সময় একটু কেটে নিব। বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। এবার আমরা সামনের পাড়টা কাটবো। পিছনের পাড়টাকে ঠিক সামনের কাপড়টা যেটা আছে ফাড়া, সেই দিকে আমরা বুকের মাঝখানে রাখবো, এবং এই বরাবর আমরা পিছনের পাড়টাকে রাখবো। খেয়াল রাখতে হবে ফাড়ার অংশটা যেন সামনের মাঝখানে থাকে। এখানে যা আছে ঠিক সেরকমভাবে আমরা দাগ দিব, শুধু সামনের গলাটা একটু বড় করব। সামনের অংশের যে ফাড়াটা আছে এটা যেন একটু বেশি থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা গলাটা নিব 3.5 ইঞ্চি। বন্ধুরা, এটা 5 মাস বয়সী বাচ্চার জন্য, হেলদি বাচ্চা। তো আপনারা যখন ছোট বাচ্চার তৈরি করবেন তাহলে সামনের গলাটা আরও ছোট নিয়ে নেবেন, তাহলে ভালো হবে। প্রথমে আমরা এই গলার রাউন্ডটা কেটে নিব। বগলের সাইড যেভাবে আছে আমরা ওভাবেই কাটবো। সামনের অংশ যতটুকু বড় আছে আমরা এটা দাগ দিয়ে নিব। সাইডের যে জয়েন্ট আছে এভাবে আমরা কেটে নিব। বন্ধুরা, সামনের এই অংশে আমরা তালপাট কেটে নিব।
বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। এই কাপড়টা দিয়ে আমরা পট্টি বসাবো সামনের যে অংশটা ফাড়া আছে সেখানে। প্রথমে আমরা দুইটা পাট এভাবে করে কেটে নিব লম্বা অনুযায়ী। বন্ধুরা, সামনে যে ফাড়াটা আছে সেখানে বসবে। পাইপিং কাটতে হয় আড়া করে, আমরা এখানে এভাবে করে আড়া করে নিব। কয়েকটা পাইপিং এভাবে করে কেটে নিব। কাপড়টা সোজা উল্টা নাই, আমরা তার জন্য এভাবে করে দাগ দিয়ে নিব, যেন একটা সোজা একটা উল্টা এরকমভাবে কাজ না হয়। এভাবে দাগ দিয়ে নিলে দোনোটা পাশ একই রকম থাকবে, এর জন্য সমস্যা হবে না, এভাবে দিয়ে নিলে বেশি সুবিধা। প্রথমে আমরা সামনের ফাড়ার জন্য যে পট্টিটা কেটেছি সেটাকে এভাবে করে পিছনের যে উল্টা পাশ সেখান থেকে আমরা এভাবে করে চাপ দিয়ে সেলাই দিয়ে দিব। বাড়তি কাপড়টা কেটে ফেলবো। এ পাশটাও ঠিক এভাবে করে আমরা উল্টা যে পাশ সেখানে লাগাবো, তারপর আমরা এটাকে আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে সোজা করে নিব। এবার আমরা এভাবে করে দিয়ে যেন বাড়তি থাকে সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে। আমরা এখানে অল্প কাপড় রেখেছি, কালো যে কাপড়টা আছে এটা বড় করে নিতে হবে। এভাবে উল্টিয়ে তার উপর আমরা এভাবে করে সেলাই করে দিব। এই পাশটাও ঠিক একই রকম ভাবে সেলাই হবে। আমাদের দোনোটা পাশ সেলাই করা হয়ে গেছে। এবার আমরা কাত জোড়া দিব। এভাবে নিয়ে সামনের এবং পিছনের কাত জোড়া দিব। সেলাইটাকে ডাবল করে দিতে হবে। এবার আমরা যে পট্টিগুলো কেটেছিলাম সেটা আমরা লাগাবো। প্রথমে আমরা গলায় লাগাবো। এভাবে করে গলা জামার নিচের অংশ এভাবে রাখবো, তার উপরে আমরা পট্টিটাকে এভাবে করে লাগাবো। খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন টান না খায়, উপরের যে পট্টিটা লাগাচ্ছি সেটা যেন টান টান করে বসানো হয়, তাহলে গলাটা দেখতে ভালো লাগবে, সুন্দরও হবে। গলার পট্টি যদি লুজ হয় তাহলে গলাটা কিন্তু সুন্দর মতো আসবে না, এটা খেয়াল রাখতে হবে। এরপর আমরা এটাকে এভাবে করে ভাঁজ করে উল্টিয়ে এবং পাইপিংয়ের মতো যেন বের হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এটা আপনি ইচ্ছে করলে চওড়াও দিতে পারেন অথবা আরও চিকন করেও লাগাতে পারেন, আমরা একটু চওড়া করে দিব। এভাবে করে আমরা সাইডে সেলাই করে দিব। আমাদের গলার কাজ হয়ে গেছে। এবার আমরা হাতার বগলে লাগাবো। হাতার বগলেও লাগানো হয়ে গেছে। এবার আমরা সাইড সেলাই করে নিব। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে
প্লিজ লাইক কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। আমাদের সাইডের সেলাইগুলো হয়ে গেছে। এবার আমরা নিচের অংশের যে সেলাইটা করব সেটা যেন চওড়া হয়, চওড়া হলে দেখতে ভালো লাগবে। এর জন্য আমরা দোলাটা পার্ট এভাবে করে দাগ দিয়ে নিব যেন ছোট বড় না হয়। এবার আমরা এটাকে এভাবে করে ভাঁজ করে নিয়ে তারপর ভিতরের দিকে 2 সুতা পরিমাপ কাপড় দিয়ে সাইডে আমরা সেলাই দিয়ে দিব। বন্ধুরা, আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দিব। আমাদের নিচে সেলাইটা হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এভাবে করে আমরা আরও একটা তৈরি করেছি, চেষ্টা করলে আপনারাও করতে পারবেন। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।